প্রচণ্ড গরমে কিশোরগঞ্জে একটি বিদ্যালয়ের 25 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দুপুরে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। প্রধান শিক্ষক জানান, অসুস্থ হওয়া 25 শিক্ষার্থীর বেশিরভাগই দোতলা ভবনে ক্লাস করছিল। অতিরিক্ত গরমে হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর অসুস্থ একজনকে হাসপাতালে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। তারা বলছে যে প্রচন্ড গরম, গরমে তারা শ্বাসরুদ্ধ অবস্থা ছিল। আমরা পানি ফেলে দিলে বাচ্চাদেরকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে অভিভাবকদেরকে দিয়ে আমরা বাচ্চাদেরকে বাড়িতে পাঠিয়ে দিলাম।